কলসি ভরা ভালোবাসা আজকে চলে এসেছি কলসি ভরা ভালোবাসা খেতে সাথে খাব ধোসা অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ করেই মনে হলো যে রেদোয়ান তো বাহিরে তাহলে আমরা একটু বাহিরে থেকে কোনো কিছু খেয়ে আসি বা হেঁটে আসি এরকম মনে হলো তো চলে আসলাম এই যে ধোসা খেতে এটা ময়লার মোড়ে ধোসার প্রাইস হচ্ছে সত্তর টাকা এটা খুব ভালো লাগে খেতে তো ছেলেকে নিয়ে ছেলের বাবা ছেলের মা চলে এসেছে এখন আরিয়ান সোনা ধোসা খাবে আরিয়ান এই ধোসার সাথে যে নারিকেলের চাটনি থাকে এটাও অনেক পছন্দ করে এই যে মাসাল্লাহ আমার বাচ্চাটা এটা অনেক পছন্দ করে আর এখানে আসলে আমরা মাঝে মাঝে খাই আর এই সত্তর টাকার এই মশালা ধোসা অনেক মজা আপনারা চাইলে এসে খেতে পারেন এটা হচ্ছে বারো তেরোর মোড়ও বলে আবার ময়লার মোড়ও বলে এটা মূলত ময়লার মোড় তো আলহামদুলিল্লাহ আগে বেশি খেতাম মানে বেশি আসা হইতো বাইরে এখন যেহেতু আরিয়ান ছোট বাচ্চাকে নিয়ে আসলে বাইরে আসা যায় না এই যে আরিয়ান ঘুমাই গেছে অলরেডি তো এখানে দেখেন এই যে বেতের কাজ করা পাখির বাসা বিভিন্ন ঘরের জিনিসপত্র আছে আর এটা আমরা চলে এসেছি লেক ড্রাইভ রোড সাত নাম্বারে ইন্ডিয়ান পারিম্পরি খোদ খেতে আর একটা কথা হলো যে সন্ধ্যা যেহেতু আমরা সন্ধ্যায় বের হইছি রাতের ঢাকা সো অন্ধকার অন্ধকার তো এই যে দেখেন এখানে হচ্ছে পর্দা বানাচ্ছে এগুলা হলো আগেকার যুগে গ্রামে দিত সেগুলো এখন এখানে বানাচ্ছে অফিসে দেওয়ার জন্য তো যাই হোক এই যে আমরা কলসি ভরা ভালোবাসা খাবো ঝাল টক পুদিনার টক তারপরে হলো দয়ের টক তারপরে হলো বোম্বাই মরিসের ঝাল এটা তো স্পাইসি ছিল আমার তো একবারে কান দিয়ে একবারে ধোঁয়া বের হয়ে গেছে এরকম ব্যাপার আর এখানকার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে যেটা হলো যে দইয়ের টকটা আর ভালো লেগেছে ঝাল টকটা আর থার্ড হইল গিয়া পুদিনার টক আর বোম্বাই মরিচেরটা বেশি ঝাল যার জন্য খেতে পারি নাই তো এখন আমি ফুসকা নিচ্ছি হাত বাড়িয়ে দিয়েছি আমাকে দিয়েছে সবাই এরকম মাটির একটা ছোট ছোট বাটি দিচ্ছে এটাতে করে খাচ্ছে আর হ্যাঁ দোকানদারটা অনেক অনেস্ট উনি বলতেছেন আপনারা যে যে কয়েকটা খাবেন নিজেরা নিজেরা হিসাব করে রাখবেন এটা যার যার হিসাব শেষে দিবে এরকম ভাবে আর কি কারণ এখানে এত ভিড় যে দোকানদার চাইলে ওভাবে নজর রাখতে পারবে না তো আমি কয়েকটা খেয়েছি